চ্যানেল জিরো সম্ভাবনা নতুন শুরু। যখন আমি ডিফেন্সে ভর্তি হই ব্যাটেলিয়ানে, তখন আমি ব্যাটেলিয়ানে 40 দিন ট্রেনিং দেওয়ার পর ফার্স্ট ক্লাস ফার্স্ট সার্টিফিকেট অর্জন করি এবং 1970 সালে বঙ্গবন্ধুর নির্বাচন, আমি 8 জন আনসার নিয়ে গোলন্দ ঘাটে নির্বাচন করি নাজিমুদ্দিন হাই স্কুলে। সেখান থেকে নির্বাচনের পর যখন গোলযোগ 1971 শুরু হয়ে গেল, বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা করলেন, তখন আমরা আনসার ব্যাটেলিয়ান নিয়ে গোলন্দ ঘাটে সমস্ত ঝাঁপিয়ে পড়ি এবং আমরা 1971 সালের 21শে এপ্রিল রোজ বুধবার আর্মি পাকিস্তানি বাহিনী সানাদার বাহিনী গোলন্দ ঘাট দখল করে নেয় এবং রাজবাড়ি গোলন্দ সমস্ত জায়গায় পুলিশ জ্বালিয়ে পুড়ে শেষ করে দেয়। তখন আমরা আত্মগোপনে চলে যাই, মাইকিং করা হয় আনসার পুলিশ এপিআরকে যেখানে পায় তাদের ধরিয়ে দেওয়ার জন্য। আমি তখন আত্মগোপনে থাকি, আমাদের রাজবাড়ি বর্তমান জেলা আওয়ামী লীগের বন পরিবেশ মন্ত্রী পরিবেশ দপ্তরের দায়িত্বে আছেন এস এম নওয়াব আলী, সাবেক আওয়ামী লীগ সভাপতি, উনি আমার বড় ভাইয়ের ভূমিকা পালন করে, উনি যথেষ্ট সহযোগিতা করেছেন এবং উনি আমাদের আত্মগোপন থাকার পর উনি বলেন যে তোমরা নিশ্চিত থাকো বাংলাদেশের পাংশা থানায় জিল্লুল হাকিম হাইকমান্ডের নেতৃত্বে একটা টিম ঢুকে গেছে বাংলাদেশে পাংশায় এবং সহকারী যোদ্ধা ছিল এম এ মালেক, মালিক সাহেব ওখানে আমরা কয়েকজন আমাদের পাঠাইলেন, এস এম নওয়াব আলী ভাই আমাদের পাঠাইলেন, সেখানে আমরা অনেক পরিশ্রম অনেক কষ্টের বিনিময়ে সেই ক্যাম্পে যোগদান করি এবং যোগদান করে যখন পরিচয় দেই যে আমি একজন ব্যাটেলিয়ানের লোক, আমি নিজে অস্ত্র পরিচালনা করতে পারি, 303 চালাইতে পারি এবং যখন সমস্ত কথা বললাম উনি আমাকে বললো যে ভালোই হয়েছে, বর্তমান সে এখন বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চের সেক্রেটারি মালিক সাহেব, উনি যথেষ্ট হেল্প করেছেন এবং উনির নেতৃত্বে আমরা জায়গায় জায়গায় যুদ্ধ করি এবং সবচেয়ে বড় মারাত্মক যুদ্ধ করি আলাদিপুর, যেহেতু বিহারি অধ্যাদেশ এলাকা এবং সেখানে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি রাজাকার ছিল, বাড়ি রাজবাড়ি ডিস্ট্রিক্টে আলিপুর ইউনিয়নে আলাদিপুর গ্রামে, সেখানে রাজাকার অধ্যাদেশ এলাকা, ওই সবচেয়ে বাংলাদেশের সবচেয়ে বেশি রাজাকার ওখানে ছিলেন এবং সেই রাজাকারদের আক্রমণ করার জন্য আমরা একটা প্রপোজাল নিলাম এবং সেখানে আমরা ইনশাল্লাহ সাকসেসফুল হয়েছি, রাজাকার ক্যাম্প দখল করলাম এবং 2 জন রাজাকার ওখানে নিযুক্ত করা হলো এবং ওখানে আমরা রাজাকারদের ধরে 2 জন রাজাকার ধরে নিয়ে গেলাম আমাদের মালিক সাহেবের নেতৃত্বে, আমরা যে আমি নওয়াব আলী ভাই তখন আমাদের সাথে যোগদান করেছেন এবং আমরা আমি অনিল ঘোষ পাটোয়ারি ছত্তার আমরা কতজন ছিলাম ওখানে থেকে আমরা ওখানে, এটা আমাদের একটা স্মৃতি এবং তারপরে যখন জানতে পারলেন যে আমরা অপারেশন করেছি আমাদের বাড়ি ঘর সমস্ত জ্বালায় দেওয়া হলো এবং পুড়িয়ে দেওয়া হলো, সেই স্মৃতি আজও আমার মনে জাগে যে আমরা দেশ স্বাধীন করেছি, এখনও সেই রাজাকাররা বলবৎ আছেন এবং তাদের অত্যাচার এখনও আমাদের প্রতি তারা আমাদের সারাক্ষণ তাড়িয়ে বেড়ায়। সরকার মহোদয় মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি বলবো যে সেই রাজাকারদের আজও যেন সঠিক বিচার হয় এবং তাদের যেন শাস্তি দেওয়া হয়, এই একটি আমি সবসময় বলবো যে আমরা যে পরিশ্রম করেছি পাংশা থানা এবং খোকসা মাইসপাড়া তারপরে ঢালার চরে ছিলাম এবং অনেক জায়গায় ফাইট করেছি, 1949 থেকে 50 বছর স্বাধীন হয়েছে, সব কিছু মনে নেই, কিছু কিছু স্মৃতি মনে আছে যখন এই কিছু কিছু জায়গায় আমরা মালিক সাহেবের নেতৃত্বে যুদ্ধ করি আর সেই যুদ্ধকালীন সময়ে আমরা যথেষ্ট কিছু পরিশ্রম করেছি এবং 1971 সালের 16ই ডিসেম্বর যখন বিজয় আসলো সে বিজয়তার স্বাদ কী যে পেয়েছি তা আমরা নিজেরা ভাষায় প্রকাশ করতে পারবো না, তবে আমাদের জীবনের সবচেয়ে বড় পাওয়া যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু জাতির বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী আমাদের যে সম্মান দিয়েছেন আর আমাদের যে সহযোগিতা করেছেন তার কাছে আমরা মুক্তিযোদ্ধারা কৃতজ্ঞ থাকবো এবং সারা জীবন আমরা দোয়া করব আল্লাহ তাকে হায়াত দারাজ করুক, তার নেতৃত্বে আবার ফিরে আসুক এবং বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা শক্তির চিরদিন থাকুক যতদিন বেঁচে আছি। আমি বর্তমানে বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা লীগের শিক্ষা বিষয়ক সম্পাদকের দায়িত্বে নিয়োজিত আছি
এবং আমি সবার কাছে দোয়া চাইব, সবাই যেন আমার জন্য দোয়া করেন। মেহনতি মানুষের জয় হোক, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা।